হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাইগার নদীর তীরে এই সেই টুঙ্গিপাড়া। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি শরীফউদ্দিন। যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে অন্নদাশঙ্কর লিখেছিল এমনি করেই। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শুয়ে আছেন বাংলাদেশের মহান স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাশাপাশি দুটি স্থাপনা, একটিতে জাতির জনকের ব্যবহৃত আসবাবপত্র, ছবি এবং অন্যান্য সংগ্রহ, আরেকটিতে বঙ্গবন্ধুর সমাধিস্থল। 1996 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। 1999 সালের 17 মার্চ সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ এই সমাধিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2001 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু কন্যা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমাধিসৌধের উদ্বোধন করেন। সৌধটির স্থপতি এহসান খান, নকশা করেছেন জহির ও ইকবাল হাবিব। সৌধটির ভেতরে 3টি কবর, ছাউনি দেয়া অংশে শায়িত বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমান ও মাতা জায়দা খাতুন, ছাউনির বাইরের কবরটি বঙ্গবন্ধুর। সমাধিটির পশ্চিম পার্শ্বে বঙ্গবন্ধু ভবন। বারান্দা থেকে জানালা দিয়ে উঁকি দিলেই দেখা যাবে শেখ মুজিব সংগ্রহশালা, ব্যবহৃত আসবাবপত্র এবং বিভিন্ন সময়ের লড়াই সংগ্রাম আনন্দ মুহূর্তের দুর্লভ কিছু ছবি রাখা হয়েছে এখানে। সমাধি কমপ্লেক্সের প্রথম গেট দিয়ে প্রবেশের পর চোখে পড়ে একটি দৃষ্টিনন্দন ফোয়ারা, উপর থেকে গড়িয়ে পড়ছে পানির ধারা। বঙ্গবন্ধুর জন্য সবগুলো আবেগ যেন জলের ধারা হয়ে বয়ে যাচ্ছে। সমাধি কমপ্লেক্সের উত্তর দিকের দ্বিতীয় গেট পেরুলেই দেখা মিলবে বঙ্গবন্ধুর পুরনো বাড়ি, বাল্যকালের খেলার মাঠ, পুকুর সহ আরও অনেক কিছু। ছবি তোলার জন্য রয়েছে কিছু আদর্শ স্থান, দর্শনার্থীদের অনেকেই পছন্দ করছেন ছবি তুলতে। আমি যেদিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছিলাম সেদিন ছিল 7ই আগস্ট 2023 সোমবার। আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দরা ফুলেলো শ্রদ্ধায় স্মরণ করছে এই সমাধিসৌধটিকে। ফুল দিচ্ছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। এদিকে তাকাবেন, সম্পাদক স্বপ্নম জামশিলা নেতৃত্বে আমরা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুণ্যভূমি টুঙ্গিপাড়ায় তার মাজার জিয়ারতের জন্য আমরা এসেছিলাম। আমরা জিয়ারত করেছি জাতির পিতা এবং 75-এর 15 আগস্ট যারা শহীদ হয়েছেন সকলের আত্মার আমরা শান্তি কামনা করে